অনেকদিন নাচিনি, মানে আমরা অনেকদিন নাচিনি, খুশির একটা, হ্যাঁ আমরা অনেকদিন, এতদিন ধরে আমরা 5-6 দিন ধরে ধুলোবালিতে শুটিং করেছি আমি আর অভিষেক দা। তো ওইখানে তো কোনো আনন্দ সিকোয়েন্স ছিল না, সব সময় আমরা কাজ মানে কোনো একটা টাফ কিছু একটা সিচুয়েশন ফেস করছিলাম। তো ওইগুলোতে ওইগুলোর পর যে এত ভালো একটা ইভেন্ট হচ্ছে আমাদের বাড়িতে, আমরা দুজন মানে ফিরেছি তার জন্য, এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করেছে তো তমাল দাদা, তো এইগুলোতে বেশ ভালো লাগে। হ্যাঁ, এটা মানে মানে অভিনেতা হিসেবেও এই ইভেন্টটা মানে আমাদের জন্য খুব রিফ্রেশিং, কারণ লাস্ট ফিউ এপিসোডস মানে আমরা ওই যে ধুলোবালির মধ্যে, ধুলোবালি মানে ওই যে বাড়ির ভাঙা বাড়ির মধ্যে, হ্যাঁ মানে টাফ সিচুয়েশনে মানে অ্যাক্টিংটা আমরা দুজন মিলে মানে 3-4 দিন টানা হয়েছে, তো করতে 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 মানে রোহিত ফুলকির যে কষ্টটা, ওই যে গ্লুমি ব্যাপারটা আমরাও ফিল করতে পারবো, মানে কোথাও একটা গিয়ে আমি আরও ডিপ্রেস লাগছি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কী অবস্থা, খারাপ লাগে না মানে সিচুয়েশনগুলো ইমাজিন করলে, আত্মস্থ করলে এমনি কষ্ট হয়, তো তারপরে এই রিলিফটা সত্যি আমাদের মানে আমাদেরও পার্সোনালি দরকার ছিল এই রিলিফটা। হ্যাঁ, আমি তো নর্মালি একটু রিজার্ভ থাকি, অত বেশি লাফালাফি নাচানাচি হাসাহাসি এসবের মধ্যে থাকি না, বাট আজকে আমাকে করতে হচ্ছে অনেক কিছু, এবং সেটার পেছনে একটা রিজন আছে। শালিনী খুশি, শালিনীর একটা অন্য আনন্দের কারণ আছে, যেটার ওদিক থেকে সুদীপদা নাচছিল। যাই হোক, তো সেই কারণে একটা একটা কারণ আছে, যেই কারণটার জন্য আমি ভীষণ খুশি এবং নাচানাচি হচ্ছে, তোমরা সেটা জানতে পারবে। এবার আমার যেটা, আমি যেটা ভাবছি যে যেটার জন্য আমি খুশি সেটা আদৌ সত্যি কিনা বা সেটা হবে কিনা, এটা নিয়ে একটা টুইস্ট আছে এপিসোডে, দেখা যাক। হ্যাঁ, ডান্সের খুশি তো সবসময় আইন্দ্রি পায়, কিন্তু ঈশিতা একদমই পায় না, ঈশিতাকে জোর করে করানো হয়েছে, রুদ্রতা ঠেলে দিয়েছে তাই ঈশিতাকে নাচতে হয়েছে। কিন্তু এই ফ্যামিলির মধ্যে তো বরকে যতই অপছন্দ হোক না কেন নাচতে হবেই আর কি, সবাইকে দেখানোর জন্য যে উই আর হ্যাপি কাপল। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি নেগেটিভ করছি, তো পর মাঝে মাঝে মনে হয় একটু পজিটিভে যাই, মানে মানুষ একটু আমার চেঞ্জটাও দেখুক, বিকজ অ্যাক্টর হয়ে যদি তুমি ভার্সেটিলিটি না দেখাতে পারো অডিয়েন্সকে, তাহলে তুমি অ্যাক্টরই নও, আই কনসিডার দ্যাট। তো মাঝে মাঝে সুইচ অন সুইচ অফে আমার এটা মনে হয় যে আমি পজিটিভটা খুব ভালোবাসি, কারণ ভালো লাগে পজিটিভ করতেও মাঝে সাঝে। রাইটাররা লিখছে, ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে, এপিসোড আসবে, আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি নিজেদের পারফরম্যান্সটা যাতে ভালো হয়, ওর সাথে এমনি আমার খুব ভালো টার্মস, তো
মনে হয় বিষয়টা ভালোই যাবে। তো পুরোটাই আপনাদের ওপর, আমরা প্রত্যেকে মিলে, এটা টিম ওয়ার্ক, আমরা প্রত্যেকে মিলে খুব চেষ্টা করছি, আশা করি ভালো হবে। আর কোনো গল্প আগে থেকে বলবে না। আমরাও কিন্তু অন্য কোনো জুটি ব্যাপারে কিচ্ছু জানি না, ভুল হয়ে গেছে, এই যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্প তো সবে শুরু হয়েছে, হ্যাঁ অনেকেই বলবেন যারা রেগুলার দর্শক নন, তাদের অনেকের মনে হয় যে একটা সিরিয়াল এতদিন কেন চলে। আসলে কি হয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে এক্সপ্লোর করার জায়গা থাকে। সেটা হয়তো এখন আমার গল্প চলছে, কদিন পরে হয়তো আমার বোনের গল্প হবে, তারপর দিন পর দিন পরে হয়তো পারমিতার গল্প হবে, তার কদিন পরে তার একজনের গল্প হবে। তো এই এক্সপ্লোরেশন, তার সাথে সাথে বাকিরা সেই গল্পে মিশে গিয়ে কী করবে সেটা দেখার জন্য তো ফুলকি দেখতেই হবে। এবং প্রত্যেকে খুব ভালো কাজ করছে, মন্দি কাজ করছে, দিব্যানী এত বাচ্চা একটা মেয়ে প্রথম কাজ করছে, অপূর্ব কাজ করছে, আমার প্রত্যেকে ওকে বলি মিশকেও আমার সাথে এগ্রি করবে। তো আমাদের সবাইকে দেখার জন্য, হ্যাঁ শুধু ওর না, সবার ডেডিকেশন দেখার জন্য, প্যাশন দেখার জন্য, প্রথম কাজ মানে এখানে আমরা তাও কম বেশি সবাই অনেকটাই কাজ কিছু কাজ করেছি আর একেবারেই নতুন, সেখানে ও যে পরিশ্রমটা করে সেটা সত্যি মানে দেখা। হ্যাঁ, হিরো এবং হিরোইনের তো আলাদা করে পরিশ্রম প্রচণ্ডই বেশি হয়, তো এই পরিশ্রমটা ওনারা করছেন, আমরা সবাই করছি, এবং গল্প একরকম থাকবে না, এটা আমরা প্রমিস করছি। অনেক কিছু নতুন মোড় আসবে, নতুন চমক আসবে। তো আপনারা প্লিজ যেভাবে সাপোর্ট আমাদের করছেন সেভাবেই সাপোর্ট করতে থাকুন। আমরা আপনাদের কী আর বলবো, মানে কাছে হাত জোর করে এটাই অনুরোধ করছি। বেশ মজা হলো আমাদের, মানে সারাক্ষণ ধরে আমরা নেচে গেলাম, এবং আমাদের আরও গল্পের টুইস্ট আসছে এখন ধীরে ধীরে, তো সেগুলো দেখতে হলে তো মানে জানতে হলে দেখতে হবে, দেখতে থাকতে হবে। তো মজা করছি আমরা, বেশ মজা করছি, মজাই মজা, আমরা ফাটিয়ে মজা করছি, আমরা সুন্দর নাচছি। আমি খুবই এক্সাইটেড, মজাই মজা হচ্ছে বিষয়টা, দেখা যাক কী হয়। দেখতে লাগছে মজা, কিন্তু আমাদের অনেকটাই সাজা, আমরা আমাদের যতটা সম্ভব আমরা পরিশ্রম করছি, যতটা সম্ভব চেষ্টা করছি। আমি বলছি যে আমাদের মজাটা কীরকম মজা ভাই, প্রচুর। আমি এটা ইম্পোর্ট দিতে চাই এক্সট্রা, এর জন্য এই আমাকে প্রচুর হাসায়। হি ইজ দ্য ওয়ান হু ক্যান মেক মি লাফ, অ্যান্ড আই লাভ হিম আ লট, ট্রুলি, মানে জাস্ট ট্রুলি, সেন্স অফ হিউমার খুব ভালো, আর পুরো আমাদের সবাইকে সবাইকে জাগিয়ে রাখে, ও থাকলে সবাই পুরো এনার্জিতে থাকে। না না, এটা 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 শুধু আমি নয়, ও একাই, ও প্রচন্ড ভালো পজিটিভ এনার্জি, প্রচন্ড ভালো ফ্লোরটা জমিয়ে রাখে। রোহিত ফুলকি ফিরে এসেছে, এবং মানে আমরা সবাই খুবই চিন্তায় ছিলাম যে এত বড় একটা দুর্ঘটনার পরে কী হবে না হবে, কিন্তু ফাইনালি ওরা বাড়ি ফিরেছে, এবং খুবই খুব ভালো লাগছে। আজকের আমাদের বাড়িতে একটা বিশাল আয়োজন হয়েছে, একটা পার্টি হচ্ছে, এবং সেখানে সবাই আছেন, বন্ধুবান্ধবরাও এসছে, ওদের এটাই চাই যে সব খুব ভালোভাবে হয়ে যাক আর ওরা একসঙ্গে থাকতে পারুক। খুব ভালো।
ভালো, মানে খুবই ভালো, মানে এইটা যে একটা সোশ্যালি এত বড় একটা স্টেপ, আর এই যে নেগেটিভভাবে লোকজনদের রিপ্রেজেন্ট করা হয় সেগুলো হয়তো কিছু মানুষ দেখেন টিআরপির জন্য, হয়তো বলেন ভালো লাগছে বা লাগছে না, যেভাবেই হোক, কিন্তু আমার এইটা করে খুব ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ হয়েছে, কারণ এই দিকটাও তো আছে মানুষের, এবং এই দিকটা যে কোথাও বেরিয়ে আসছে, মানুষের সামনে যাচ্ছে, এবং সবাই বলছে যে সত্যি, মানে যদি এরকম হতো, মানে এরকম যদি একটা স্বপ্নের মতন, এইটা একটা দারুণ ব্যাপার, মানে আমি সত্যিই থ্যাঙ্কফুল যে মানে জি এরকম একটা জায়গাতে আমাকে সুযোগ দিয়েছে যে ওই কাজটা করার, কারণ এর মানে আমি তো নর্মালি নেগেটিভ করেছি, এটা আমার প্রথম পজিটিভ কাজ, তো সেই ক্ষেত্রে আমি খুব খুব মানে আমার ভালো লাগছে ভেতর থেকে যে ফাইনালি একটা মেয়ে যখন কোনো একটা বিপদে পড়ছে, বা বাড়ির একজন সিনিয়র হিসেবে, সে তার দিদি হতে পারে, সে তার মা হতে পারে, সে তার শাশুড়ি হতে পারে, পিসি হতে পারে, যেই হোক না কেন, সে তার পাশে আছে এবং বলছে যে তোর কোনো ভয় নেই, আমি আছি সঙ্গে, এই সাপোর্টটা, যেই মেয়েটা একটা বাড়ি ছেড়ে এসেছে, নিজের বাড়ি ছেড়ে একটা অন্য বাড়িতে এসেছে, এবং এতগুলো অপরিচিত মানুষ, নতুন মানুষের কাছে, বাড়িটা নতুন, দেওয়ালগুলো নতুন, সেইখানে যদি একটা চেনা লোক এসে হাতটা ধরে না, এটা একটা বিশাল ব্যাপার, এবং সেই জন্য রেসপন্সটা আরও আরও বেশি করে পাচ্ছি। আপনাদেরই অনুষ্ঠান, আপনারা প্রথম দিন থেকে, প্রথম সপ্তাহ থেকে আমাদের পাশে আছেন, এবং এটা খুবই মানে একটা সৌভাগ্যের ব্যাপার, এবং আপনারা এইভাবে পাশে থাকবেন আর রিকোয়েস্ট করবো না, আমি মানে আমরা জানি আপনারা পাশে আছেন, থাকবেন, এবং সেই একই কথা আমরা আবার দেবো, পরিশ্রম চলছে এবং চলবে, কোনো খামতি হবে না, আমরা আরও আরও ভালো কাজ করব। আর আপনারা শুধু এইভাবে ভালোবেসে যাবেন। সন্ধে 7:30 জি বাংলা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।